রাইট নাও দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা কাজল আগরওয়ালকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা কাজল তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার অনুরাগীদের কাছে নজর এসেছেন, যার প্রেক্ষাপটে অবশ্য অতি অল্প সময় তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে সর্বদাই নজরে থাকেন। পায়দোয় কাজল আগরওয়ালকে আগামীতে অবশ্য দেখা যাবে সালমান খানের চলচ্চিত্রে। মূলত সালমান খানের আপকামিং চলচ্চিত্রে সেকেন্দারে অভিনয় করবেন এই তারকা। তাছাড়া রিসেন্টলি জানা যায় যে চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই সুন্দরী। মূলত এরই মধ্যে চলচ্চিত্রটিতে যোগদানও করেছেন এই তারকা। তাছাড়া কাজল আগরওয়াল 1 থেকে 2 দিনের মধ্যে চলচ্চিত্র শুটিংয়ের কাজেও যোগদান করবেন। মূলত রিসেন্টলি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কাজল আগরওয়াল নিজেই। পায়দোয় সেকেন্দার চলচ্চিত্রে সালমান খানের সঙ্গে আরও অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। মূলত এবার রশ্মিকা মান্দানার পর চলচ্চিত্রটিতে যোগদান করেছেন কাজল আগরওয়াল। তাছাড়া অ্যাকশন করোনার চলচ্চিত্র হবে এটি, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় চলচ্চিত্রটিতে মেবি বেশ কিছু ধামাকাদার সিনও থাকবে। মোরওভার চলচ্চিত্রটি অবশ্য 2025 সালে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়, তাই তো অবশ্য এরই মধ্যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ প্রতিনিয়ত চলছে। কিন্তু মাঝে অবশ্য শুটিং সেটে আহত হয়েছিলেন বলিউডের ভাইজান, তখন অবশ্য সালমান খান চলচ্চিত্র শুটিংয়ের কাজ আহত অবস্থায় করেছেন, কেননা সালমান খান খুবই তাড়াতাড়ি সেকেন্দার চলচ্চিত্র শুটিংয়ের কাজটি শেষ করতে চান। ঠিক তারপর অবশ্য তিনি তার নতুন প্রজেক্টে শুটিংয়ের কাজ শুরু করবেন। মোরওভার মাঝে অবশ্য জানা গিয়েছিল পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে এই তারকা আগামীতে কাজ করবেন। তাছাড়া তাদের এ বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যার প্রেক্ষাপটে বিষয়টিকে আপাতত গুঞ্জন বলে অনেকে দাবি করছেন। অন্যদিকে কাজল আগরওয়ালকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সাতিয়া ভামাম চলচ্চিত্রে। মূলত চলচ্চিত্রটিতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। তাছাড়া সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য নজর এসেছিলেন। মোরওভার কাজল আগরওয়ালের হাতে আপাতত অনেকগুলো প্রজেক্টের কাজ আছে, তাই তো সেকেন্দার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করার পর সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা কাজল আগরওয়াল তার নতুন চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন। সোভিয়ার জেনে তো নিলেন, সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা কাজল আগরওয়ালকে আগামীতে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানের সেকেন্ডার চলচ্চিত্র অভিনয় করতে। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।